আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া 2023 প্রেডিকশন এপিসোড নাম্বার 21 তো গতকালকে যে প্রেডিকশন করেছিলাম সেটা আজকেও ব্যর্থ বাংলাদেশ সাউথ আফ্রিকার কাছে হেরে গিয়েছে 159 রান 49 রানে এবং আগামীকাল খেলা আছে আপনারা জানেন অস্ট্রেলিয়া ভার্সেস নেদারল্যান্ডের তো এইটা নিয়ে প্রিভিউ করব তো বাংলাদেশের যে স্কোর কার্ড সেটা নিয়ে আমরা বলি একটু বাংলাদেশের খেলাতে সাউথ আফ্রিকা প্রথমে টসে জয়লাভ করে ব্যাটিং নেয় এবং ব্যাটিং করতে নেমে তারা কুইন ডিকক 174 রান করে 140 বল থেকে 192 মিনিট ক্রিজে ছিল 15টা 4 এবং 7টা 6 এর মাঝ রেজা হেনরিক 12 রান করেছে 19 বল থেকে 24 মিনিট ক্রিজে ছিল একটা 4 এর মার রাইসে ব্যান্ডার দুশন তিনি 1 রান করেছেন 7 বল থেকে এইডেন মার্কারাম ক্যাপ্টেন তিনি 60 রান করেছেন 69 বল থেকে 84 মিনিট ক্রিজে ছিলেন 7টা 4 রান মার হেনরিক কালাসন তিনি 90 রান করেছেন 49 বল থেকে 94 মিনিট ক্রিজে ছিলেন 2টা 4 এবং 8টা 6 এর মার ডেভিড মিলার 34 রান করেছেন 15 বল থেকে 26 মিনিট ক্রিজে ছিলেন 1টা 4 এবং 4টা 6 এর মার মার্কো ইয়ানসেন তিনি 1 বল থেকে 1 রান করেছেন এক্সট্রা থেকে এসেছে 10 রান লেগ বাই 3 ওয়াইড 50 ওভারে 7.64 382 5 উইকেটে সাউথ আফ্রিকা ব্যাটিং করেন জেরাল্ড কোর্টজে কেশব মহারাজ কাগিস রাওয়াদা লিজার্ড উইলিয়াম মুস্তাফিজুর রহমান 9 ওভার 76 রান কোনো উইকেট নেই মেহেদী হাসান মিরাজ 9 ওভার 44 রান 1 উইকেট শরীফুল ইসলাম 9 ওভার 76 রান 1 উইকেট সাকিব আল হাসান 9 ওভার 69 রান 1 উইকেট হাসান মাহমুদ 6 ওভার 67 রান 2 উইকেট নাসুম আহমেদ 5 ওভার 27 রান কোনো উইকেট নেই মাহমুদুল রিয়া 3 ওভারে 20 রান ব্যাটিং করতে নেমে বাংলাদেশ তানজিন তামিম 12 রান করেছেন 17 বল থেকে 30 মিনিট ক্রিজে ছিলেন একটা 4 এর মার লিটন দাস 44 রান করেছেন 22 রান করেছেন 44 বল থেকে তিনি 3টা 4 এবং একটি 6 এর মার শান্ত প্রথম বলেই ডাক এবং সাকিব আল হাসান 4 বলে 1 আবারও দুইজনেই বড় স্কোর দেখে ব্যাটিং ব্যর্থতার অনুরূপ করলেন ইংল্যান্ডের সাথে যেরকম ডাক মেরেছিলেন প্রথমবার নাজমুল হোসেন শান্ত এবং সাকিব আল হাসান 1 রান করেছিলেন আজকেও সেই চিটের পুনরাবৃত্তি হলো এবং আজকে মুশফিকুর রহিমকে অর্ডার প্রমোশন করানো হয়েছে এবং প্রমোশন করাতে তিনি ব্যর্থ হয়েছেন তিনি 17 বল থেকে 8 রান করেছেন একটা 4 এর মার মাহমুদুল্লাহ রিয়াদ তিনিও ব্যাটিং প্রমোশন করে তিনি 6 নম্বরে নেমেছেন 111 বল থেকে 111 রানের একটি অনবদ্য ইনিংস 150 মিনিট ক্রিজে ছিলেন 11টা 4 এবং 4টা 6 এর মার 100 স্ট্রাইক রেট মেহেদী হাসান মিরাজ তিনি 19 বল থেকে 11 রান করেছেন 26 মিনিট ক্রিজে ছিলেন একটা 4 এর মার নাসুম আহমেদ 19 বল থেকে 19 রান 27 মিনিট ক্রিজে ছিলেন 3টা 4 এর মার হাসান মাহমুদ 15 রান করেছেন 25 বল থেকে 32 মিনিট ক্রিজে ছিলেন 2টা 4 এর মার মুস্তাফিজুর রহমান 21 বল থেকে 11 রান 51 মিনিট খেলেছিলেন 2টা 4 এর মার শরীফুল ইসলাম 4 বল থেকে 6 রান একটি 4 এর মার 4 মিনিট খেলেছিলেন এক্সট্রা থেকে এসেছে লেগ বাই 2 নো বল 2 ওয়াইড 13টা 17 রান এক্সট্রা টোটাল বাংলাদেশ সংগ্রহ 46.4 ওভারে 4.99 রান রেটে 2.33 এই হচ্ছে বাংলাদেশের অবস্থা তো বাংলাদেশ মূলত আবারও প্রমাণিত হলো যে বড় স্কোরের যখন দেখে স্কোর কার্ডে 300-র উপরে রান তখন বাংলাদেশ আসলে অটোই নার্ভাস হয়ে যায় এবং তাদের সেটার জবাব ব্যাটিংয়ে কী জবাব দিবে সেটা দেওয়ার কোনো ভাষা তাদের থাকে না মাহমুদুল্লাহ থেকে যদি কিছু একটা শিক্ষা নিয়ে যদি ভাষা পরবর্তীতে দেখাতে পারে তাহলে হয়তো পয়েন্ট টেবিলে একটু বদস্ত হবে না হলে পয়েন্ট টেবিলের যে অবস্থা বাংলাদেশের পয়েন্ট টেবিলের এখন 10ম স্থানে অবস্থান করছে গতকালকেও 6 নম্বর স্থানে অবস্থান করেছিল তখন সংবাদ সম্মেলনের সময় যখন সাকিব সংবাদ সম্মেলন করেছেন তারপর আফগানিস্তান পাকিস্তানকে হারিয়ে 6 নম্বরে যায় বাংলাদেশ 7 নম্বরে আসে এবং বাংলাদেশকে হেরে পয়েন্ট টেবিলে সবার নিচে চলে যায় 5 ম্যাচ থেকে 1টি জয় এবং 4টি পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলে 10ম নম্বর স্থানে আছে ইংল্যান্ড আছে 9ম শ্রীলঙ্কা 8ম 7ম নেদারল্যান্ডস 6ম আফগানিস্তান 5ম পাকিস্তান 4র্থ অস্ট্রেলিয়া 3য় নিউজিল্যান্ড 2য় সাউথ আফ্রিকা এবং 1ম হচ্ছে ইন্ডিয়া এই হচ্ছে পয়েন্ট টেবিলের অবস্থা আগামীকাল একটি ম্যাচ আছে অস্ট্রেলিয়া ভার্সেস নেদারল্যান্ডের এবং সেই ম্যাচটিতে অস্ট্রেলিয়ার জয়লাভ করে 6 পয়েন্ট অর্জন করার সুযোগ আছে কালকে নেদারল্যান্ডের সাথে খেলা যদিও নেদারল্যান্ড প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে ভালো খেলেছে তারপরেও দেখা যাক কী হয় নেদারল্যান্ডের পসিবল স্কোয়াড বিক্রম সিং ম্যাক্স ওডাউদ কলিন অ্যাকারম্যান বাস ডি লেড তেজা নিদামনরু স্কট এডওয়ার্ডস ক্যাপ্টেন অ্যান্ড উইকেট কিপার সাইব্রান্দ এঙ্গেলবার্টস রোলফ ভ্যান ডার মারওয়ে লোগান ভ্যান বেক আরেন দত্ত পল ভ্যান মেকরেন ऑस्ट्रेलियार एकादश डेविड वार्नर, ट्रेविस हेड, मिशेल मार्श, स्टीवन स्मिथ, जॉश इंग्लिस, ग्लेन मैक्सवेल, मार्कस स्टोनिस, पैट कामिंग्स कैप्टेन, मिशेल स्टार्क, जॉश हेजलवुड, एडम जाम्पा। কালকে ট্রেভিস হেড আবার কামব্যাক করতে হয় নেদারল্যান্ডের সাথে এবং কালকে আগামীকালকে যে প্রেডিকশনটা হবে সেটা আসলে নেদারল্যান্ডের পক্ষেই দেব। তারপরে দেখি প্রেডিকশন ভুল করার জন্য নেদারল্যান্ড আসলে জয়লাভ করতে পারে কিনা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।